আসাদ ভাইকে দেখি ওনার সাথে কথা বলার অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমি বলার ইচ্ছাটাই কারণে যে আমি যখন ছোট ছিলাম ছোট বলতে ক্লাস এ ছিলাম এখনো ছোট এখনো আমার বয়স একুশ তো যখন সেব্রেটি ছিলাম তখন কয়েকজন আস্তিকের নাম শুনেছিলাম বাংলাদেশের আসাত আসিফ মুদিন কয়েকজন তো আমাদেরকে বলা হতো যে তারা ইসলামের বিরোধিত করে নবীদের কটাক্ষ করে কথা বলে এইগুলো শোনার পর ওনাদের প্রতি আমার একটা মানে বিদ্বেষ ঘৃণা এগুলোর সৃষ্টি হয়েছিল যদিও জানতাম না যে তারা আসলে কি বলে তো পরবর্তীতে আমি যখন আসিফ ভাইয়ের লাইভ দেখা শুরু করলাম দেখলাম যে উনি যা বলছে সেগুলো রেফারেন্স দিচ্ছে তো উনি তো ভুল কিছু বলছেন না তো এরপর আসাদ ভাইয়ের ভিডিওগুলো দেখা শুরু করলাম দেখলাম যে উনিও তাই করছে উনি রেফারেন্স দিয়ে কথা বলছে যে কথাগুলো বলছে সেগুলো যৌক্তিক কথা তো এরপর ওনাদের প্রতি যে হিংসা বিদ্বেষটা ছিল সেগুলো ভালোবাসায় পরিণত হয়েছে তো ওনাদের সাথে কথা বলতে পারলে ভালো লাগে আসিফ ভাইয়ের সাথে অনেকবার কথা বলেছিলাম আসাদ ভাইকে দেখে যুক্ত হয়েছিলাম ওর সাথে কথা বলতে চাচ্ছে একটুই আর আসাদ ভাই গত দুই দিন আগে ওনার পেজে একটা লাইভ করেছিলেন তো লাইভের শেষের দিকে একটু ওই রাহুলকে নিয়ে কথা বলছিলেন রোমিন্দের ফাদার রাহুল সে ডিবেটের ক্ষেত্রে যে কলা কৌশলগুলো অবলম্বন করে সেগুলো সাথে তার তো সেখানেও সময় সে আটটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল আলী হাসান আসলামকে তো সময়টাকে তো পনেরো মিনিট আটটা প্রশ্ন যখন ছুড়ে দিলো একটা প্রশ্ন উত্তর দিয়ে গেলে দুই মিনিট সময় লাগবে তো আটটা প্রশ্ন উত্তর দিতে গেলে ষোলো মিনিটের দিকে চলে যাবে ঠিকঠাক মতো উত্তর দিতে পারবে না দুই মিনিটে তো সেক্ষেত্রে সে তার মূল যে বক্তব্য সেটা উপস্থাপন করবে কখন তো এটাও একটা কৌশল বলা যায় তো আর একটা জিনিস থেকে আমার খুব মানে হাসি আসলো সে বলছিল যে আমি বাদর রাহুল দুর্বল হতে পারি বাট আমি যে রেফারেন্স দলিলগুলো দেখাবো সেগুলো কখনোই দুর্বল না আমার রেফারেন্স গুলো হবে পূর্ণিমার সূর্যের মতো চকচকে পূর্ণিমার রাতে সূর্যের মতো চকচকে শুনে আমার খুব হাসি আসলো পূর্ণিমার রাত সেখানে আবার সূর্য রহমান ভাই একটু যদি আপনি একটু আগে যে স্মৃতিচারণ করলেন যেমন আসিফ মোহিদ্দিন ভাই আমার কিন্তু অগ্রজ এবং আমরা যারা আমি কিন্তু এখনও নবীন আপনি যেমন বলছেন যে আমাদের অনেক কিছু আসিফ ভাই বা তসলিমান আসছেন বা তাদের উদাহরণ টেনে আমার নামটা ওঠেনেছেন এটা আমি এটার জন্য আমি মানে আমি অনেক ক্ষেত্রে মনে করি যোগ্যও না কারণ আমি আসলেই নবীন এই বিষয়ে আমি যতটুকু আমি বঞ্চিত হয়েছি বিতাড়িত হয়েছি নির্যাতিত হয়েছি আমি আমার অবদানটুকু রাখার চেষ্টা করেছি যে আমি যে কারণেই বিতাড়িত হয়েছি সেটা আমি ধরে রাখবো মানে শির দ্বারা একটা বলে একটা কথা থাকে যে না ঠিক আছে আমি এটা শেষ দেখে ছাড়ব এটা আমার ইচ্ছা তো সেই থেকে কথা বলা এবং চেষ্টা করি আসিফ ভাইরা আমাদের অনেক আগ থেকে শুরু করেছেন তিনি আমার বয়সে শুধু বড় না এবং এই মুভমেন্টে তিনি বেশ বড় একটা বড় সময় জুড়ে আছেন ছিলেন আছেন তো এরপরে হচ্ছে যে তসলিমান আসরিন হুমায়ুন আজাদ আরও আমি নাম অনেক দীর্ঘ প্রফেসর আহমেদ শরীফ বলি আমরা সেই ধারাবাহিকতা যে এখন রক্ষা করছি তা আমি বলবই না তাদের কাছে আমরা কিছুই না মানে সেভাবে কিছু করতে পারিনি কিন্তু করতে হবে এবং এই এই থেকে ধরেন আমরা যে তাঁরা যেভাবে লিখেছেন বলেছেন সেই অনুযায়ী আমরা সামাজিকতার বিভিন্ন পরিবর্তনের কারণে যেমন সোশ্যাল মিডিয়া এখন মানুষ খুব ভালো লেখা হলেও সেটা বিশ বিশ পঁচিশ লাইনের উপর হলে পড়তে চায় না এটা আমার দাবি নয় এটা অনেকটাই সত্য পড়তে চায় না মানুষ অলস হয়ে গেছে এখন ইন ইনফ্যাক্ট মানুষ তিন মিনিটে ভিডিও দেখতে চায় না ওই দশ সেকেন্ডের কী কী রিল রিল দেখে রিল তাদের একটার পর একটা সোয়াইপ করে হ্যাঁ এই খুব শর্টকাট হয়ে গেছে তো ভিডিও প্ল্যাটফর্মে আমার মনে হয়েছে যে এটা মানুষের চিন্তার পরিবর্তনের জন্য একটা উপযুক্ত মাধ্যম আমি চেষ্টা করি অনেক সময় আমি যে মুসলমান বন্ধুদের আঘাত দিই আসলে মন থেকে আমি অতটা কট্টর নই আমারটা ভালো লাগে না কিন্তু আমি দেই কেন যে আমি আঘাত দিলাম আসিফ ভাই এই যুক্তিতর্কের মাধ্যমে বোঝাচ্ছেন আরও অনেকেই অনেকভাবে কেউ লিখছেন কেউ বলছেন এক একজনের কাজ এক এক রকম হওয়া উচিত তাহলে কীভাবে একটা মানুষ বিভিন্ন স্তরের মানুষগুলো সত্যের সাথে পরিচিত হবে আমার উদ্দেশ্য না মানুষকে নাস্তিক বানানো আমার উদ্দেশ্য একটাই আমি মনে করি মানুষকে দাসত্ব থেকে সরানো অমিত ভাই এই একই চিন্তা পোষণ করেন কারণ তাঁর ব্যক্তিগত জীবনে তিনি একটা উত্তম পেশার সাথে মহান পেশার সাথে যুক্ত কেন এই সময়গুলো দেন তা আমার মনে হয় যে না আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে এটাই আমাদের সবার ইয়া এরপরে যে ব্যক্তির কথা বলেছেন রাহুলের কথা রাহুল আসলে তো আগাগোড়া এই ব্যক্তিটির আসলে পড়াশোনা নেই পড়াশোনা মানে দাবি করে অনেক জায়গায় পড়ছে কোনো পড়াশোনাই নেই একটা মানুষ পড়াশোনা আছে কিনা তার অনেক উচ্চারণ থেকে বোঝা যায় বাংলা বলুক ইংরেজি বলুক বা আরবি বলুক আরবি তো সে পারেই না ইংরেজি তো নাই বাংলাও ঠিক বলতে পারে না তো সে আসলে কি ধর্ম ব্যবসাটা তো খুব সহজ ব্যবসা এখানে আপনার কোনো পুঁজির দরকার নেই কোনো একটা আপনি কোনো টাইটেল না ইসলামিক টাইটেল নিয়ে অসুবিধা কী ব্রাদার লাগিয়ে দাও না থাকলে নাও মুসলিম লাগাও কিছুটা লাগাও হয়ে যাবে তো সে ওই মানে অনেক ক্ষেত্রে তার সাথে যে প্রতিপক্ষ ছিল তাকে আমি ভালো না চিনলেও তার যে টাইটেল দেখছি শায়েখ তার মানে সে ইসলামিক শিক্ষা সে জানল লোক তো তার সাথে কি টিভিটা হচ্ছে আমি দেখিনি পরে হয়তো দেখবো কখনো সময় পেলে কিন্তু সে যে যে ধুরন্ধরিটা করবে সেটা আমি জানি আমি লাইভে বলছিলাম যে সে যেটা করবে কিছু স্লাইড নিয়ে আসবে এবং সেই স্লাইড সে নিজেও সরায় না তার চকিদার আছে সে সরিয়ে সরিয়ে দেয় 嗯，一帮。<noise> <noise> <noise> যদি আপনি তার ওই ওই প্রসঙ্গে বহুবারও বলেন তারপরের যে স্লাইড আছে সে ওইটা নিয়ে বলবে এটা আগে বলা হয়ে গেছে প্রতিপক্ষ বলেছে এই বিষয়ে সমাধান করে ফেলেছে অসুবিধা নেই তার স্লাইড যা আছে সে তাই বলবে মানে এটা মুখস্থ মানে ওই স্কুল কলেজে আমরা ছোটোবেলায় দেখতাম যে নকল করতো মানে ওই নকল কপি করে আনতো কি জন্য ফটোকপি ওগুলো লিখতো মানে তার বাইরে আর তার কিছু নাই তো রাহুল হচ্ছে এরকম তো তারা কি ই করেছে বিতর্ক করেছে ভুল ভালো ওখানে উষা বাটি ঘোষ আরও কত ধরনের কথা একজন নারীকে বানিয়ে ফেলেছে পুরুষ এরকম এগুলো সে করবে কারণ তার দৌড়ি এতটুকুই আমি বুঝি না আমি সব থেকে মজার জিনিস ছিল ভাই ওইখানে এ নিয়ে একটা জিনিস বলেছিলেন এই রাহুল ব্রাদার রাহুল নিয়ে একটা কথা বলেছিলেন যে আহ আহ ইসলামে সেখানে সবাই এখানে আমার যেটা শুনে মনে হয়েছিল যে বাল্য বিবাহ ইসলামের বৈধ না সমাজের প্রতি সত্যি একটা ভালো কাজ করবে কিন্তু আমার যেটা মনে হয়েছিল উনি নিজেকে করেছিলেন এখানে আহ এদেরকে বেশি পার্থ ভালো আছি ভাই আমার মনে হয় দেখেন এখানে কি হয় আসিফ ভাই তো এই আমাদের মাতু ভাই অনেকে ফোন করেছিলেন কেউ ডিবেট আসে না আমি আমাকে যখন উনি প্রস্তাব দিলেন আমি ভাবলাম কি দেখেন প্রথমে আমি যে রাহুল একে তো আমি চিনি অনেকদিন আগে মানে ওই দু ষোলো সালে দেখতাম যে সে চিপা চেপে বসে ভিডিও করতো ওই আর একটা ছিল না এম কে হাসান ওই ক্যাটাগরির এম কে হাসান আরও কে কে যেন ছিল নামও ভুলে গেছে অনেক এরকম ছিল আমি জানি না আপনি মদন কুমার ওই ওই যে ইয়া ভাই বলেন না হারাজ ভাই আমাদের এম কে হাসান এর টাইপের লোকজন ছিল যারা ওই ধরেন মরশুমি ধার্মিক এরা প্রচার করতে আসে এদের পা রাহুল যখন বললো তখন ভাবলাম যে ঠিক আছে কেউ আসে না দেখি আর আমি তো বিতর্কের লোক নই তারপরে যে সে শর্ত দিলে আমাকে বারো তেরোটা আমি কিছু না বলি সব মেনে নিলাম যে ঠিক আছে আসো তারপরে আমি ধীরে একটু 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 এমন ভাব করছিলাম যেন না পেছায় কারণ রাহুলকে আমি চিনি যে সে কত বড় ছেঁচড়া এবং তাকে আনার উদ্দেশ্য একটাই ছিল যে আমি নারী জাগরণ ঘটাতে চাই নারীদের মধ্যে মহম্মদেরই লুচ্চামিটা পৌঁছ কারণ কোনো কোনো বিতর্কিত মুসলমানদের মধ্যে কেউ কিন্তু মহম্মদের আয়সার প্রসঙ্গে আসবে না আর যাই আসুক ফারাজি একবার আসছিলো আয়সা সে আমি জানি না আমি আমি তো রাহুল নাই আমি বলতে পারি না সে ধরা খাইছে কিন্তু ফারাজি পরের কোনো দিন আমাকে মেসেজ করেন নাই তো এ কোনো কোনো মানে নির্বোধ ছাড়া কোর্টান কোট নির্বোধ ছাড়া কোনো দিন মোহাম্মদের আর আয়সার বিবাহ বৈধতা দেওয়ার জন্য কোনো ইসলামিক স্কলার ডিবেট আসবে না তাদের অনেক প্রসঙ্গ আছে তারা অনেক প্রসঙ্গ নিয়ে নাস্তিকের সাথে আসতে পারে যেগুলো তাদের সুবিধা হয় শেষ আমাকে বলে চ্যালেঞ্জ কিন্তু সে আমাকে করেছে না আপনার সাথে ডিবেট করব বলছে আমি আগে আপনি আগে বলবেন আমি পরে বলবো তারপর এরকম অনেক কথাবার্তা বলেছেন আমি শুধু মেনে নিচ্ছি এই কারণে কারণ আমি জানি তার দৌড় কতটুকু মোল্লার তো মোর দৌড় মসজিদ পর্যন্ত তার দৌড় কিন্তু মসজিদ পর্যন্ত না কারণ তাকে কোনো মসজিদের হ্যাঁ ইয়াও কী বলে এটাকে মানে ইমামের পরে হয় কি যেন ভুলেও গেছে এগুলো ইসলাম কি এতে মানে মহাজ্জিও রাখবে না তাকে কোনো মসজিদের মহাজিম হিসেবে ঝাড়ু দেওয়ার জন্য তাকে রাখবে না কারণ তার কোনো ওই ডিগ্রি নেই তো চিন্তা করলাম ঠিক আছে তাও সে তার মোহাম্মদের চরিত্রটাই নারীদের কাছে তুলে রাখতে চায় আমরা এককভাবে বললে অনেকে শুনতে চায় না যেহেতু সে আসবে আসুক এখন এই যে আপনি বললেন না অমিত ভাই যে কেউ এটা নিয়ে কিছু বলছে না কেন কারণ এমনি মোহন মুসলার পড়ছে পায় তাকে যদি বাতিল করে দেয় তাহলে লস আবার তাকে যদি প্রমোট করে তাহলে লস মানে যা ড্যাশ ড্যাশ হওয়ার হয়ে গেছে এখন এটাকে অনেকে কিন্তু ইগনোর করছে ইসলামিক যারা প্রচারক তারা এই বিষয়ে কোনো মন্তব্যই করে নেই অনেকে তো ফতোয়া দিয়ে দিয়েছিল বাতিল হ্যাঁ এটা করা যাবে না এবং তাদের হাদিসের যারা ওস্তাদ সেই জন্য কি আবু বকর মোহাম্মদ জাকারিয়া তাই না এরা কিন্তু বাংলাদেশে হাদিসের কিং তারাই বলে দিয়েছিল এই ধরনের নাস্তিকদের সাথে ডিবেট করা যাবে না হ্যাঁ এগুলো করা যাবে না তারা জানে যে কোনো মুসলিমের সাথে করতে হবে অন্তরালে মানে গোপনে এটা পাবলিকে ইনফ্যাক্ট আজকে যদি ওই বিতর্কটা হয়ে থাকে তারা এটা ইসলাম বিরোধী কাজ করেছে ইসলামে কিন্তু ইসলাম রিলেটেড কোনো প্রশ্ন মুক্ত মুক্ত জায়গায় করার কোনো বিধান নাই আমি যতদূর জানি আমি এটা একটা ইয়েও আমি দলিল দেখেছিলাম যাই হোক দুঃখিত আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি ঠিক আছে রহমান ভাই আর কোনো প্রশ্ন আছে নাহলে আজকে প্রচুর গেস্ট আছে আমরা একটুখানি পরবর্তী হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল আর আসাদ ভাইকে মোটামুটি মূলত আমি চিনি উনি আমাদের উপজেলার একটা ভিডিও করেছিলেন একবার হিন্দুদের যে অত্যাচার করছিল আমাদের এক্স চেয়ারম্যান সেটা নিয়ে তো সেটা দেখার পর থেকেই মূলত নাকি চিনি চেনার পর ওনার ভিডিওগুলো দেখতাম না যেহেতু আমাদের ধর্মীয় গুরু যেন নিষেধ করেছিল যে নাস্তিকদের কোনো কিছু না দেখতে ওনার বিরুদ্ধে আমি একটা পোস্ট করেছিলাম আসাদ ভাইয়ের বিরুদ্ধে তখন তো এই আর কি তো আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতিটা কিভাবে চিনতে পারি মানে কোন একটা যুক্তি দেখার পর সেটা কি আরোহী পদ্ধতিতে পড়ছে নাকি অবরোহী পদ্ধতিতে পড়ছে সেটা আমি খুব সহজে কিভাবে চিনতে পারবো না আমার কোনো আইডিয়া নেই আরোহী পদ্ধতি আমি গানে জানি সারে গামা পাধানি সে আরোহী অবরোহী জানি কিন্তু তার বেশি কিছু জানি না আসলে ভাই জানেন নো আইডিয়া রহমান ভাই আপনি তাহলে আসিফ ভাই তখন এলে জিজ্ঞেস করতে পারেন আরোহী অবরোহী আমি সারে কামা বললে আমি জানি আদা ভাই যাই বলতে পারতো লজিক নিয়ে আরকি মানে আমরা এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা একটা ছোট ছোট ভাগে ভাগ করে আমরা সেরকমভাবে দেখতে পারি যে কি হচ্ছে একটা ধরুন ধরুন লাইফ কাকে বলে এই জিনিসটা আমরা যখন দেখি তখন একসময় মনে করা হতো যে লাইফ একটা ভাইটাল ফোর্স কিন্তু যখন আমরা কোষ হিসেবে দেখলাম তখন দেখলাম প্রত্যেকটা কোষ আলাদা আলাদা ভাবে জীবিত এই জিনিসটা হচ্ছে আরো যখন আমরা বায়োকেমিস্ট্রি জানলাম তখন দেখলাম যে লিভিং বলতে এটা শুধুমাত্র একটা বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া আর কিছুই না এই জিনিসটা হচ্ছে খানিকটা ডিডাকশন এই জিনিসটা আমরা ডিডিউস করে আমরা বের করি ইন্ডাকশন মানে কি আমাদের কতগুলো অবজারভেশন সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যেমন ধরুন ফর এক্সাম্পল একটা একটা অবজারভেশন যে যারা স্মোকিং করে তাদের ক্যান্সার হয় যদি আমিও স্মোকিং করি কিন্তু এরকম এরকম নয় ব্যাপারটা যে যারা স্মোকিং করে না তাদের যে ক্যান্সার কখনই হয় না সেরকম নয় এখন যদি এর মধ্যে যদি একটা অ্যাসোসিয়েশন করার দরকার হয় তখন আমাদের একটা পি ভ্যালু বের করতে হয় তখন আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সটা কতটা বা এর অ্যাসোসিয়েশনটা কতটা কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে আমরা বলতে পারি সেই জিনিসটা উঠে আসে এই জিনিসটা একটা ইন্ডাকশন ইন্ডাকশন মানে যেভাবে আমরা দেখি ধরুন এরকম বলছে যে ইন্ডাকশন বলতে যেরকম দেখবেন রিপ্রেজেন্টেশনটা এরকম যে একটা হাঁস দেখলো সাদা হাঁস দেখলো আর একটা হাঁস দেখলো সাদা হাঁস দেখলো সবাই তখন ভাবলো যে এরকম দশটা হাঁস থেকে ভাবলো যে হাঁস মানেই সাদা হয় এবার যেমনি হচ্ছে কালো হাঁস দেখলো তখনই তারা ভাবলো যে আরে তাহলে হাঁস তো কালো হয় এই জিনিসটা একটা ইন্ডাকশন মনে হলেও এই জিনিসটা এরকম ভাবে সায়েন্স চলে না তো যখন ধরুন এরকম একটা উদাহরণ দিচ্ছে যে আপনাকে একটা কয়েন সেটা ফেয়ার কয়েন কিনা সেটা জাস্টিফাই করতে হবে আপনি দশ বার টস করে আপনি দেখলেন সেভেন টাইমস হেড পড়েছে থ্রি টাইমস টেল পড়েছে এখান থেকে কিন্তু সত্যি একটা কনক্লুশনে আসতে পারেন না কারণ এখানে পি ভ্যালু অনেক কম এর অর্থ হচ্ছে শুধুমাত্র র্যান্ডম চান্সের জন্য সাতবার হেড আর তিনবার টেল আসাটা খুবই সম্ভাবনাময় কিন্তু যদি আপনি এক কোটি বার করেন করে দেখেন সিক্সটি হেড এসেছে এবং বাকি থার্টি ফাইভ এল এসেছে তখন কিন্তু আপনি এটা বলতে পারেন যে এটা একটা হয়তো ফেয়ার কয়েন নয় কিন্তু এটা কি আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে পারি না সেটা বলতে পারি না কনফিডেন্স লেভেলটা সেটা নাইনটি হতে পারে কিন্তু আমরা কখনোই সায়েন্সে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সই আমরা এই জিনিসটা বলি না কারণ আমরা এই জিনিসটা জানি যে এমন কোনো একটা ইনস্ট্যান্স আসতে পারে যেখানে আমি একটা একটা উদাহরণ আমি পেতে পারি কিন্তু এই জিনিসটা আমরা খুব কনফিডেন্সের সাথে বলতে পারি যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কনফিডেন্সের সাথে এই জিনিসটা আমরা বলতে পারি তো এই জিনিসটা হচ্ছে ইন্ডাকশন ক্লিয়ার বুঝতে পেরেছি যদিও একটু কঠিন লাগছে আমি পড়েছিলাম গুগলে সার্চ করে একটু পড়েছিলাম কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারিনি তো সে কারণে জিজ্ঞেস করছিলাম আচ্ছা এখন ক্লিয়ার হ্যাঁ এখন মোটামুটি খানিকটা হলেও ক্লিয়ার হ্যাঁ আর এটা মনে হয় মানে ফিলোসফির একটা পড়া মনে হয় বাস বিহারি ভাই থাকলে হয়তো আর একটু ভালোভাবে বলতে পারতো হ্যাঁ সে অবশ্যই তুমি থাকলে একটু ভালোভাবে বলতে পারবেন নেক্সট দিন থাকবেন সেদিন তো জিজ্ঞেস করবেন তাহলে কেমন ঠিক আছে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম তাহলে রহমান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দেখি আমাদের সেটা পরবর্তী গেছে